মর্নিং ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের শুরু করছি নবোদয়। নবোদয়ে তোমরা বার করবে 79 পাতা, 79। 79 পাতায় তোমরা লক্ষ্য করে দেখো, অখণ্ড সংখ্যার চারটি প্রধান প্রক্রিয়া আছে। অখণ্ড সংখ্যার চারটি প্রধান প্রক্রিয়া বলতে কি কি বোঝাচ্ছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ঠিক আছে, যোগের কিছু সূত্র আছে, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, এরকম। বিয়োগের ক্ষেত্রেও এরকম বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম। আবার অখণ্ড সংখ্যার ভাগ করার সময় কিছু বিশেষ শর্ত মেনে চলতে হয়। অখণ্ড সংখ্যা বলতে কোনগুলো বলো তো? তোমরা দেখবে যে তোমাদের কাছে একটু আগে আগের দিন, মানে আগের দু তিনটে ক্লাস আগে তোমাদেরকে শিখিয়েছিলাম অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। সেখানে অখণ্ড সংখ্যা বলতে বুঝিয়েছিলাম 1, 2, 3, 4, 5, এগুলো স্বাভাবিক সংখ্যা, এর সঙ্গে শুধু শূন্যকে অ্যাড করা হয়, শূন্যকে যুক্ত করা হয়। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, ডট 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 ডট, মানে এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। মানে শূন্যকে সহ দলে যদি নেওয়া হয় তখন তাদেরকে বলা হয় অখণ্ড সংখ্যা। এখন তোমরা লক্ষ্য করে দেখো অখণ্ড সংখ্যার ভাগ, অখণ্ড সংখ্যার ভাগ, এই বিষয়টা তোমাদেরকে ভালো করে শিখতে হবে। তোমরা এগুলো শিখেছো আগে, আগে শিখেছো মানে তোমরা একটা জিনিস জানবে, তোমরা 1 নম্বর সূত্র অখণ্ড সংখ্যার 1 নম্বর সূত্র তোমরা শিখেছো, যে কোনো সংখ্যার শেষ অঙ্কটা জোড় সংখ্যা বা জিরো হলে তাকে সর্বদা 2 দ্বারা ভাগ করা যায়। যেমন ধরো 20, 10, 15, 250, 130, লাস্টে শূন্য আছে। তাহলে আমরা কি জানবো? যে লাস্টে শূন্য আছে মানে সবসময় তাকে 2 দ্বারা ভাগ করা যাবেই যাবে। আবার লাস্টে শূন্য থাকলে সেই সংখ্যাটা জোড় সংখ্যাটা হবে। আবার যে সংখ্যা লাস্টে জোড় সংখ্যা থাকে তারা সবসময় জোড় সংখ্যা হয় বা 2 দ্বারা বিভাজ্য হয়। লাস্টের জোড় সংখ্যা মানে 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, এইসব সংখ্যা যদি থাকে তাহলে সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা? তাহলে 2 দ্বারা বিভাজ্য যে সমস্ত সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 থাকে, বা যে সমস্ত সংখ্যার শেষে জোড় সংখ্যা বা 0 থাকে, তাদেরকে 2 দ্বারা ভাগ করা যায়। চলে যাচ্ছি, কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। ধরো কোনো সংখ্যার সমষ্টি, অঙ্ক সমষ্টি 3 দ্বারা বিভাজ্য, মানে অর্থাৎ জোড় সংখ্যার ব্যাপারটা নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই, তোমরা অলরেডি জানো এটাও জানো, কিন্তু তবু ধরো 2, 3, 5 এই অঙ্ক একক দশক শত, এখানে 2 আছে, 3 দিয়ে 5, 5, 10, এটাকে কি 3 দ্বারা ভাগ করা যাবে? যদি এই অঙ্কগুলোকে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমি বলবো একে 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 235 অঙ্ক সংখ্যা সমষ্টি 10, তাকে 3 দ্বারা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 3, 3, 9 ভাগ করা যাচ্ছে না, তাই 235 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এবার তোমাদেরকে মাথায় রাখতে হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সূত্র কি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সূত্র হলো, যদি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 171, 171, 7 থেকে 8 থেকে 9, তাহলে 9 3 দ্বারা ভাগ করা যাবে, তাই 9 যেহেতু 3 দ্বারা ভাগ করা যাবে তাই 171 3 দ্বারা বিভাগ করা যাবে। অর্থাৎ 171 3 দ্বারা বিভাজ্য আমি দেখেই বলতে পারবো। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার সূত্র তোমরা জানলে। 3 নম্বর সূত্র, যদি কোনো সংখ্যার শেষে 2 শূন্য বা তার বেশি শূন্য থাকে, যদি কোনো সংখ্যার শেষে 2 শূন্য বা তার বেশি শূন্য থাকে সেই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 4, 5, 20, 15, 4, 3, 12, 4, 7, 28, 4, 5, 20, বোঝা গেল? অর্থাৎ যদি কোনো সংখ্যার শেষে 2 শূন্য থাকে
বা তার যদি শূন্য থাকে সেই সংখ্যাটি তার দ্বারা বিভাজ্য হবে। তার দ্বারা বিভাজ্যতার আর একটা নিয়ম, যদি কোনো সংখ্যার শেষের অঙ্ক দুটি যদি একটা বৃহত্তম সংখ্যা তার শেষ অঙ্ক দুটি যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে, শেষ অঙ্ক দুটি চার দ্বারা বিভাজ্য। যেমন তোমাকে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে বলে দিচ্ছি কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক চার দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে। যেমন এগারোশো চব্বিশ, তাহলে আমি চব্বিশটা চার দ্বারা বিভাজ্য, তাহলে আমি একটাংশ বলতে পারবো এগারোশো চব্বিশ চার দ্বারা বিভাজ্য। দেখা যাক চার দুগুণে আট, তিন দুই চার আটকে বত্রিশ, চার একটি চার, চার দ্বারা বিভাজ্য হলো পাঁচশো ষোলো, চার একটি চার এক এক, চার দুগুণে আট, তিন ছয়, চার নয় ছত্রিশ, একশো ষোলো, এটা হয়ে গেল। তাহলে যদি কোনো সংখ্যা তার দ্বারা বিভাজ্য হয়, যদি কোনো সংখ্যা তার দ্বারা বিভাজ্য হয় তাহলে যদি কোনো সংখ্যা শেষ অঙ্ক দুটো চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটিও পুরোটাই চার দ্বারা বিভাজ্য হবে। গেল এটা। এরপরে কি আছে, তার পরের দাগটা কি আছে, কোনো সংখ্যার শেষে পাঁচ বা শূন্য থাকলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করে বুঝবো কোনো সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা? তাহলে একটাই উপায়, শূন্য বা পাঁচ থাকবে। কোনো সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো? একটাই উপায়, সেই সংখ্যাটি শেষে শূন্য বা পাঁচ থাকবে। তাহলে এই সূত্রগুলো তোমাদেরকে কিন্তু একটু ভালোটি করে জানতে হবে। এটা নিয়ে আর বেশিক্ষণ বলছি না। তারপরে সূত্রটা, কোনো সংখ্যা যদি দুই এবং তিন উভয়ের সংখ্যায় দ্বারাই বিভাজ্য হয় তাহলে কোনো সংখ্যাকে দুই দ্বারা বিভাজ্য, আবার কোনো সংখ্যা তিন দ্বারা বিভাজ্য। তাহলে দুই দ্বারা বিভাজ্য তার সূত্র আমি শিখেছি আগে, যে লাস্টে জোড় সংখ্যা থাকবে বা শূন্য থাকবে। তিন দ্বারা বিভাজ্য তার সূত্র শিখেছি আগে, যে অঙ্ক সংখ্যার সমষ্টিগুলো বা যোগ অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য বা দুই দ্বারা বিভাজ্য। তাহলে যদি একটা সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হয়, যদি একটা সংখ্যা দুই দিয়েও বিভাজ্য হয় তাহলে আমি এক কথাই বলতে পারবো সেই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য। আমি তোমাদেরকে একটা অঙ্ক করে একটা সংখ্যা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? যেমন ধরো একশো দুই, অঙ্ক দুটোর সমষ্টি কত? তিন, তার মানে ইহা তিন দ্বারা বিভাজ্য। আবার লাস্টের যোগ সংখ্যা আছে দুই দ্বারা বিভাজ্য, অর্থাৎ সেই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য। দেখা যাক ছয় একটি ছয়, চার দুই, পাঁচ একটি বিয়াল্লিশ। এরপরে কি আছে, তাহলে আমি ছয় দ্বারা বিভাজ্য পর্যন্ত জানতে পারলাম। এরপরে কি আছে, আট দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার শেষ তিনটি অঙ্ক শূন্য হয়, শেষ তিনটি অঙ্ক শূন্য হয় অথবা আট দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে। মানে কি বলতে চাইছো? বলছে তিনটে শূন্য থাকবে অথবা শেষ তিনটে সংখ্যা আট দিয়ে ভাগ মিলে যাবে। যেমন দু হাজার তিনশো চার, শেষ তিনটে সংখ্যা শূন্য নাই তাহলে অবশ্যই এটাকে আট দিয়ে ভাগ করলে মিলে যাবে। তিনশো চারকে আট দিয়ে ভাগ করা যায় দুটো, আর তিন আটকে চব্বিশ, ছয় চার আট আছে চৌষট্টি। আর অতএব এই পুরো সংখ্যাটা কিন্তু আট দ্বারা বিভাজ্য হবে, অতএব পুরো সংখ্যাটা কিন্তু আট দ্বারা বিভাজ্য হবে। তাহলে আট দ্বারা বিভাজ্যতার সূত্র কি হয়? শেষে তিনটে শূন্য থাকবে অথবা শেষ তিন অঙ্ক আট দ্বারা বিভাজ্য হবে। এই শেষ তিন অঙ্ক আট দ্বারা বিভাজ্য কিনা এটা কিন্তু তোমরা অঙ্ক করতে করতে শিখতে পারবে। একটা কথা বারবার তোমাদেরকে মনে করে দিচ্ছি, নবোদয়ে পরীক্ষা দিতে গেলে এই দশটা সূত্র কিন্তু নিখুঁতভাবেই মনে রাখতে হবে, এখানে ফাঁকিবাজিতার কোনো গল্প নাই। তারপরে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে, ঠিক একবার তিনের মতো। তিনের ক্ষেত্রে তিন
সংখ্যাটা তিনের অঙ্কগুলোর সমস্ত মানে তিন দ্বারা বিভাজ্য হবে কিনা তার নিয়মটা কি ছিল? যদি অঙ্কগুলো সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হতো তাহলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হতো। কিন্তু একই রকম এখানে বলেছে যদি কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি নয় দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে। এটা নিয়ে আর বেশি সময় দিচ্ছি না, চলে যাচ্ছি তারপরেরটা দশ দ্বারা বিভাজ্য হবে কিনা। দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, দশ দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যা শেষে শূন্য থাকে, যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে অবশ্যই সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই সংখ্যাটি দশ দ্বারা বিভাজ্য হবে। এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছে কোন সংখ্যার বিজোড় স্থানীয় অঙ্কগুলির যোগফল জোড় স্থানীয় অঙ্কগুলির যোগফলের সমান হলে বা তাদের যোগফলের পার্থক্য এগারো দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে। খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, এরকম আমাদের পরীক্ষায় দেয়, ভালোই পরীক্ষায় পড়ে প্রশ্ন। যেমন আমি দেখলাম একটা সংখ্যা দুই ছয় তিন ছয় সাত, দুই ছয় তিন ছয় সাত, একক স্থানীয় দশক স্থানীয় শতস্থানীয় মানে এক দুই তিন চার পাঁচ, জোড় স্থানীয় অঙ্ক কারা ছয় দুই, ছয় আর ছয় 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 বারো জোড় স্থানীয় অঙ্ক, বিজোড় স্থানীয় অঙ্ককে সাত তিন দশ দশ দিয়ে বারো, তাহলে বারো বারো মিলে গেল অর্থাৎ ইহা এগারো দ্বারা বিভাজ্য হবে। বারো বারো মিলে গেল এগারো দ্বারা বিভাজ্য হবে। আর একটা সংখ্যা নিচ্ছি আমি পাঁচ দুই চার এক তিন সাত দুই, তোমরা বলো তো এই এত বড় সংখ্যাটা দেখে কি কারো পক্ষে বলা সম্ভব এগারো দ্বারা বিভাজ্য কিনা? তাহলে করার সম্ভব নিয়ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে জোড় স্থানীয় অঙ্ক কেটে আছে তিন দুই একে তিন তিন আর সাত তিন দশ, বিজোড় স্থানীয় অঙ্ক কেটে আছে একটা চার পাঁচে নয় নয় তিনে বারো বারো একে তেরো, তাহলে আগে কত ছিল দুই একে তিন সাত তিনে দশ পাঁচ চারে নয় নয় তিনে বারো বারো দিয়ে পনেরো, তাহলে দশ দশ আর একটা পনেরো সমান নয় সমান নয় অর্থাৎ এগারো দ্বারা বিভাজ্য নয়। কিন্তু এটা যদি দশ আর এটা যদি একুশ হতো বিয়োগ করলে কত হতো এগারো, তাহলে এগারো দ্বারা বিভাজ্য হতো। তাহলে কোন সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য এই নিয়মটা মনে রাখতে হবে। এবারে বলবো বারো দ্বারা বিভাজ্য, এটা খুব সহজ জিনিস, বারো দ্বারা বিভাজ্য কিনা তা মনে রাখার জন্য নিয়মিত হল তিন দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য। তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা তোমরা জানো, তিন দ্বারা কোন সংখ্যা বিভাজ্য কিনা সেটা জানার নিয়মটা অনেকবার হলো, অঙ্ক সমষ্ট অঙ্ক সংখ্যাগুলোর সমষ্টি তিন দ্বারা ভাগ হবে। আর চার দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ দুটো অঙ্ক যদি চার দ্বারা ভাগ যায়, শেষ দুটো অঙ্ক যদি চার দ্বারা ভাগ যায় অথবা যদি শেষ দুটো অঙ্ক শূন্য হয় তাহলে সে চার দ্বারা ভাগ করা যাবে, তার মানে বারো দ্বারা বিভাজ্য হয়ে গেল। এইভাবে চোদ্দ দ্বারা বিভাজ্য করতে গেলে দুই দ্বারা বিভাজ্য এবং সাত দ্বারা বিভাজ্য হবে। আর তোমরা আগেই জেনেছো সাত দ্বারা বিভাজ্যতা, সাত দ্বারা দুই দ্বারা বিভাজ্য হবে এবং সাত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। সাত দ্বারা বিভাজ্যতার আলাদা করে কিছু নিয়ম নেই, এটা একটু মনেই রাখতে হয়। আর পনেরো সংখ্যা পনেরো মানে তিন দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে। এই হলো তোমাদের বারোটা মোট সূত্র, এই সূত্রগুলো তোমাদের আজকে বললাম। অলরেডি প্রায় চোদ্দ পনেরো মিনিট ক্লাস হয়ে গেছে, বেশি বড় করতে গেলে ইউটিউবটা অনেক বড় হয়ে যায়। এখন যেটা তোমাদেরকে বলবো, তোমরা এই নিয়মগুলো তোমাদের যেটা টাক থাকবে এই বারোটা সূত্র মুখস্থ করো, করে খাতায় না দেখে লেখো, লেখে হোয়াটসঅ্যাপে পোস্ট করো এবং কাগজটাকে ভালো করে ধরে রাখবে, যখন স্কুলে জমা দিতে বলবো তোমরা জমা দিবে, জমা না দিতে পারলে কিন্তু কুড়ি নম্বরটা পাবে না।